নমস্কার, তবলা টিউটোরিয়াল উইথ দেবরাজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজকে আমাদের এই ক্লাসে আমরা জনপ্রিয় একটি লোকসঙ্গীত নিয়ে আলোচনা করতে চলেছি। এপার বাংলা ওপার বাংলা দুই বাংলারই খুব জনপ্রিয় একটি লোকসঙ্গীত, বিশেষ করে ওপার বাংলার একটি খুব জনপ্রিয় লোকসঙ্গীত ইন্দুবালা গো। আমরা কম বেশি সবাই শুনেছি গানটি, তো এই গানটির ডিমান্ড অনেকেরই ছিল, এই গানটা কীভাবে সঙ্গত করতে হয়। কম বেশি তালটা আমরা অনেকেই জানি, কিন্তু আর একটু কীভাবে জিনিসটাকে আরও শ্রুতিমধুর করা যায় সেই বিষয়ে আলোকপাত করতে বলেছিলেন। তো আমরা আজকের ক্লাসে চেষ্টা করব সহজে উপস্থাপন করার সেই বিষয়টি। আজকের মূল ক্লাসটি শুরু করবার আগে, যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন বা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের উদ্দেশ্যে বলতে চাই অবশ্যই মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যদি আমাদের এই ক্লাসগুলো ভালো লাগে তাহলে লাইক করবেন এবং প্রচুর শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। আর যদি আপনারা অনলাইন ক্লাস করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অনলাইন ক্লাসও জয়েন করতে পারেন। তো চলুন, লেটস স্টার্ট টুডেজ ক্লাস অন ইন্দুবালা গো, হাউ টু প্লে তবলা, হাউ টু অ্যাকম্প্যানি উইথ দ্য সং ইন্দুবালা গো। কেমনভাবেই ইন্দুবালা গো গানে সঙ্গত করতে হয়, খুব জনপ্রিয়, খুব জনপ্রিয় একটি লোকসঙ্গীত। আমরা প্রথম একবার প্যাটার্নটা দেখে নিই। সারেগামাপায়ে খুব বিখ্যাত হয়েছিল অদিতিদির গাওয়া, আমাদেরই পার্শ্ববর্তী এলাকা বাঁকুড়া থেকে। আমার যেহেতু আমি অ্যাকচুয়ালি বাঁকুড়ার ছেলে, তো সেই জন্য আমাদের খুবই কাছাকাছি জায়গায় বাড়ি অদিতির, আমাদের বাড়ি থেকে খুব একটা দূরেও নয়, তো সেই জন্য একটা টান তো থাকেই বাঁকুড়াবাসী হিসাবে। তো চলুন দেখাবো আজকে সারেগামাপায়ের সেই প্ল্যাটফর্ম থেকে নেওয়া গানটা ইন্দুবালা গো। এর সাথে সম্পাদী ছিলেন অনন্যা, ছিল তিনজনের একটা কম্বিনেশন, খুব ভালো গান, খুব দারুণ গান। আমি জাস্ট প্রথমটা নিজে বাজিয়ে শুরু করে দেখাচ্ছি, তারপর আপনারা একটুখানি ফলো করবেন, আমি ডিসকাস করব। তাহলে আমি যে শুরুটা দেখালাম খুব ইন্টারেস্টিং, শুরুটা কীরকমভাবে আপনারা অন্যভাবে করতে পারেন, আমি সহজটাও দেখিয়ে দেবো। শুরুটা কীরকম করলাম, একদম মিউট থেকে ধা 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 ধা, ঘে ঘে ঘে, অ্যাকচুয়ালি ঘে 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 ঘে, এইটা করতে পারেন, অথবা একদম ডিরেক্ট শুরু করতে পারেন, ধাতের কেটে থাকে তাদের কেটে তেত্তা তেত্তা, একদম সুন্দর একটা উঠান এটা দিয়ে শুরু করতে পারেন। এইবার যখন ইন্দুবালা গো শুরু হচ্ছে, ইন্দুবালা গো ইন্দুবালা গো ইন্দুবালা গো ইন্দুবালা গো, এই যে এইখানটায় কী বাজাচ্ছি আমরা, ধাতিনা নাধিনা ধাতিনা নাধিনা ধাতিনা নাধিনা বাজাচ্ছি শুরুটাতে, ইন্দুবালা গো ইন্দুবালা গো ধাতিনা নাধিনা ধাতিনা নাধিনা নাতিনা ধাধিনা, এটাকে জাস্ট জাস্ট ভাইস ভার্সা উল্টে দিচ্ছি, ধাতিনা নাধিনা নাতিনা ধাধিনা ধাতিনা নাধিনা নাতিনা ধাধিনা। এইবার যখন এর লিরিক্সটাই ঢুকছি আমরা, তুমি কার আকাশে থাকো জ্যোৎস্নাকারে মাখো, কার আকাশে থাকো জ্যোৎস্নাকারে মাখো, কার উঠোনে পড়ো জোরিয়া। তাহলে এই কার আকাশে থাকো জ্যোৎস্নাকারে মাখো এইটুকু অংশে এই জায়গাটাতে কীরকম বাজাচ্ছি আমরা,
ধিক ধান আগে না তাকড়ে ধান আগে না ধিক ধান আগে না নাকড়ে ধান আগে না তাকড়ে বা নাকড়ে যেটা খুশি করতে পারেন ধিক ধান আগে না তাকড়ে তান আগে না ধিক ধান আগে না তাকড়ে তাকড়ে তান আগে না এইটা বাজাচ্ছি কখন তুমি কার আকাশে থাকো জ্যোৎস্নাকারে মাখো কার উঠোনে পড়ো ঝরিয়া এইখানটাতে কার উঠোনে পড়ো ঝরিয়া কার উঠোনে পড়ো ঝরিয়া ধাত রেখে তাক তে রেখে ধিন্নাক ধিন্নাক তাক ইন্দুবালা গো ইন্দুবালা গো ও তুমি কার আকাশে থাকো জ্যোৎস্নাকারে মাখো কার উঠোনে পড়ো ঝরিয়া ইন্দুবালা গো ইন্দুবালা গো তাক 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 তের কেটে তেতা এটা করা যাবে অথবা তাক তের কেটে তাক তের কেটে ধাতি না না দি না ধাতি না না দি না তাক 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 তের কেটে তেতা ধাতি না না দি না ধাতি না না দি না এইটাও করা যাবে তাহলে এইটা হলো প্রথম স্থায়ী পাঠ নেক্সট ফেজ আসছে মিউজিক এবং তারপর অন্তরা দেখুন মিউজিকটা তাহলে মিউজিকটাতে আমরা কি করছি ধিক ধিন আগে না ধিক ধিন আগে না ধিক ধিন আগে না ধিক ধিন আগে না মিউজিক পার্ট ধিক ধিন আগে না ধিক ধিন আগে না ধিক ধিন আগে না ধিক ধিন আগে না দিয়ে যখন মিউজিকটা শেষ হবে ধা তরি কেটে তাক ধরে কেটে ধা তরি কেটে তাক ধরে কেটে ধা তরি কেটে তাক ধরে কেটে তাক তাক ধিন তাক ধা তরি কেটে তাক ধরে কেটে ধা তরি কেটে তাক ধরে কেটে তাক তাক ধিন তাক দিয়ে অন্তরা মনের ঘরে সুখের বৃষ্টি ঝুমঝুমাইয়া পড়ে এই যে জায়গাটা আমার কিছু কিছু লিরিক্স হয়তো মনে নেই আমি তবু চেষ্টা করছি সুরটা লাগিয়ে জায়গাগুলোতে তালগুলো বা প্যাটার্নগুলোকে বলে দেওয়ার ওইখানটাতে আমরা বাজাবো ধাতি না নাতি না নাতি ধা ধা দিনা ধাতি না নাতি না নাতি ধা ধা দিনা অথবা বহু আগে শিখিয়েছিলাম ধাতি ধা ধা দিনা নাতি ধা ধা দিনা ধাতি ধা ধা দিনা নাতি ধা ধা দিনা এটা কিন্তু এই প্যাটার্নটা এখানে খুব কাজে লাগে ধাতি ধা ধা দিনা নাতি ধা ধা দিনা এখানে কিন্তু তবলাটা একটু আস্তে হয়ে যাবে সাউন্ডটা অন্তরাতে তাহলে ধাতি না নাতি না নাতি না ধাতি না এটাও করতে পারেন অথবা ধাতি ধা ধা ধিনা নাতি ধা ধা ধিনা এটাও করতে পারেন এটা হলো অন্তরার প্যাটার্ন এবার যখন অন্তর থেকে স্থায়ীতে আবার ফিরে আসছে সেই প্যাটার্নটা কীরকম হবে দেখুন ওই একই রকম যখন আমরা ধাতি ধা ধা ধিনা নাতি ধা ধা ধিনা ধাতি ধা ধা ধিনা নাতি ধা ধা ধিনা দিয়ে যখন একবার পাটটা শেষ হবে ধাতরে কেটে তাকতরে কেটে ধাতরে কেটে তাকতরে কেটে ধিনাক ধিনাক ধা ইন্দুবালা গো তাক 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 তাকতরে কেটে তেতা ধাতি না না ধিনা ধাতি না না ধিনা আবার স্থায়ী পাটে সেম জিনিস সেকেন্ড অন্তরাটাও এক্স্যাক্টলি কপি পেস্ট হবে এটার এবার আসবো আমরা থার্ড অন্তরাটা একটাই রিকোয়েস্ট প্রত্যেকটা প্যাটার্ন যে সমস্তগুলোকে বললাম প্রত্যেকটা প্যাটার্নকে কিন্তু নোট ডাউন করে রাখবেন
নেক্সট যে আমাদের একদম শেষ পার্টটা দেখুন গানটা কিভাবে শেষ হবে। তাহলে কিরকম শেষ করছি, ধা তারিখটা তাক ধনে তেনে, তা তারিখটা তাক ধনে তেনে, ধা তারিখটা তাক ধনে তেনে, তা তারিখটা তাক ধনে তেনে, তাক তাক দিন তাক, তাক তাক দিন তাক দা। এইটা করতে পারেন, অথবা ধা তারিখটা তাক ধরে কেটে, 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 তাক তাক দিন তাক, তাক তাক দিন তাক দা। দুটোর যে কোনো একটা দিয়ে গানটা শেষ করতে পারেন। এই ছিল ইন্দুবালা গো গানের টিউটোরিয়াল ভিডিও। খুব সহজ, খুব একটা জটিল নয়, যেহেতু দ্রুততাদের বেশের গান। কয়েকটা খুব জনপ্রিয় প্যাটার্নকে যদি আপনারা তুলে নিতে পারেন তাহলে আশা করি অসুবিধা হবে না। শুভেচ্ছা রইল সবার জন্য, বাজিয়ে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে যে কোথাও অসুবিধে হচ্ছে কি না, বা না হলেও বাজাতে কেমন লাগলো। আর আমাদের এই ক্লাসটা যদি ভালো লাগে বা ক্লাসগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং প্রচুর শেয়ার করবেন। আর যদি অনলাইন ক্লাস করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে অনলাইন ক্লাসে জয়েন করতে পারেন। যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন বা নতুন আপনারা এসে থাকেন আমাদের এই চ্যানেলে, নতুন অডিয়েন্স হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটা মনে করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এই আশাও রাখছি। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে। নমস্কার।